পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে আবার আজকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করলো পশ্চাদের তরফ থেকে এবং এখানে পরিবর্তন করা হয়েছে আবার শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এবার যদি কারো নাম্বার কম থাকে সেক্ষেত্রেও কম নাম্বারেই আপনি কিন্তু প্রাইমারি টেটে বসতে পাবেন কত নাম্বার করে ছাড় দেওয়া হয়েছে আপনি দশ নম্বর পর্যন্ত ছাড় পাবেন তার জন্য এই বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে গ্র্যাজুয়েশনে যদি আপনার পঁয়তাল্লিশ পার্সেন্ট রেজাল্ট থেকে থাকে এবং আপনি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাছাড়া আপনার যদি চল্লিশ পার্সেন্ট রেজাল্ট থাকে এবং আপনি যদি রিজার্ভ ক্যাটেগরি থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু প্রাইমারি টেট পরীক্ষায় বসতে পারবেন এটি নতুন করে সুযোগ করে দেওয়া হয়েছে যাদের নাম্বার কম রয়েছে তাদের জন্য পাশাপাশি আপনার কিন্তু বিএড ডিগ্রি অবশ্যই থাকতে হবে এবং কাদের জন্য এই সুযোগটি দেওয়া হয়েছে যদি আপনার গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে থাকে তেইশ আট দু হাজার দশের আগে তাহলেই আপনি এই সুযোগটি পাবেন অর্থাৎ নম্বর কম থাকলে আপনি প্রাইমারি টেটে বসতে পারবেন তো যদি আপনি তেইশ আট দু হাজার দশের আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছেন এবং আপনার পঁয়তাল্লিশ পার্সেন্ট রেজাল্ট রয়েছে এবং যদি আপনি কাস্ট থেকে বিলং করেন সেক্ষেত্রে চল্লিশ পার্সেন্ট রেজাল্ট রয়েছে এবং আপনার বিএড ডিগ্রি করা রয়েছে তাহলে আপনি কিন্তু প্রাইমারি টেটে বসতে পারবেন আপনি অনায়াসেই ফর্ম ফিল করতে পারবেন বিজ্ঞপ্তিতে পরিষ্কার ভাষাতে এটি জানিয়ে দিল পশ্চিমবঙ্গ প্রাইমারি বোর্ডের তরফ থেকে এবং এই আপডেটটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন এই চ্যানেল সবসময় আপনাদের সাথে রয়েছে সবসময় সাপোর্ট পাবেন এই চ্যানেলের পক্ষ থেকে কোনো কিছু জানতে ইচ্ছে হলে কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে রাখবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে ধন্যবাদ সাথে থাকার জন্য